কোনো এখানে এডিসি তো এখন এক্সটেনশন আমরা 6 মাসের জন্য করেছি। তো আমরা কোভিড পরিস্থিতির যেটা আজকের তীব্রতাতে কি আছে সেটা দেখে এক্সপার্ট কমিটি যে ডিসিশন দেবে সেই হিসাবে আমরা কবে নাগাদ মানে হতে পারে কোনো, এটা তো এখনো 17 তারিখ পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত টাইম আছে, নভেম্বরের 17 তারিখ পর্যন্ত এখনো সময় আছে। তো আমরা রিপোর্টারটা চেয়েছি, রিপোর্টার যেটা আসবে ওই হিসাবে, যাতে প্রথম তো মানুষ, আগে তো আমাকে মানুষের কাছে, আজকে আমাদের রিকভারি রেট 95% কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে একসময় 60 নিচ চলে গেছে। আমাদের ডেডিকেটেড কোভিড হসপিটাল হয়ে গেছে জীবিতে। তো আমাদের হেলথ ব্যবস্থা আমরা সুদৃঢ় করছি, আর সঙ্গে সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, সেটা যাতে মর্যাদাগত হয়ে যায়, আর তখনই আমরা এই নির্বাচনগুলি করে নিতে পারবো। আর আমরা আশা করি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ত্রিপুরার লোকাল বডি ইলেকশন হোক আর এডিসি ইলেকশন হোক, সেগুলোর সময়ের মধ্যে আমরা করবো। থ্যাংক ইউ।